হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সব বন্ধুরা ভীষণ ভালো আছো। তো আমি আজকে আবার যথারীতি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তোমাদেরকে নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আবার এখানে শুরু হয়েছে সরস মেলা। আগের বিভিন্ন মেলাগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, তোমাদেরকে দেখিয়েছি, তো আজকের মেলাটাও আমি তোমাদের ঘোরাতে নিয়েছি। তো চলো দেখে নেওয়া যাক। এই মেলার বিশেষত্ব হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, যে জেলায় আর কি যেসব কাজ, হাতের কাজ বিখ্যাত, সেখানকার থেকে মানুষজনেরা তাদের নিজের হাতে তৈরি জিনিসপত্র নিয়ে এখানে মেলায় পসরা সাজিয়ে বসেছে। তো সেটাই তোমাদেরকে দেখানো। যেমন এখানে আছে নর্থ চব্বিশ পরগনা, মালদা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আবার অন্যান্য জায়গারও আছে, যেমন জম্মু অ্যান্ড কাশ্মীর। বিভিন্ন জায়গার থেকে মানুষ তাদের যেখান সেখানকার বিখ্যাত জিনিস নিয়ে বসেছে মেলায়। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোথায় কী বিখ্যাত। চলো দেখে নেওয়া যাক। তো সামনেই দেখতে পাচ্ছ অনেক রকম মাটির তৈরি জিনিসপত্র এখানে রয়েছে, যেমন মাটির তৈরি মূর্তি, মাটির তৈরি টব, প্ল্যান্টার, বিভিন্ন রকম হাতের কাজের জিনিস এখানে রয়েছে। সামনে দেখতেই পাচ্ছ দার্জিলিং জেলা থেকে স্টল দিয়েছে এখানে পাহাড়ের কিছু সংখ্যক গাছ, স্যাকুলেন্স নিয়ে এরা বসেছে। এখানে বিভিন্ন রকম গয়নাগাটি, এখানে দেখতেই পাচ্ছ মুর্শিদাবাদ থেকে এসছে, মুর্শিদাবাদ থেকে স্টল দিয়েছে এখানে সব পাটের তৈরি জিনিসপত্র নিয়ে বসেছে। বিভিন্ন রকম পোস্টার, ব্যাগ, পুতুল, পাটের তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র আমার ঘরে অনেকগুলো আছে, তার জন্য আমি আর নিলাম না নতুন করে। এখানে নিয়ে বসেছে বাঁশের তৈরি আর কাঠের তৈরি কিছু জিনিসপত্র। এই মেলার বিশেষত্বই হচ্ছে, প্রধান আকর্ষণই হচ্ছে হাতের তৈরি জিনিসপত্র। যেই জেলায় যেই যে জিনিস বিখ্যাত সেগুলো নিয়ে এখানে এরা স্টল দিয়েছে, নিজেরা তৈরিও করছে আবার বিক্রিও করছে সাথে সাথে। তো এই ব্যাপারটাই খুব ভালো লাগে আর কি। এখানে দেখতে পাচ্ছ শিলিগুড়ি থেকে স্টল দিয়েছে কিন্তু এনারা জামা কাপড় সমস্ত নিয়ে বসেছে। আর এখানে দেখতে পাচ্ছ এগুলো সব সুতোর কাজে তৈরি ফ্লাওয়ার ভাস, দেখো সব সুতো দিয়ে তৈরি, কি অপূর্ব সুন্দর লাগছে। আর কত কঠিন এই কাজগুলো, কত সূক্ষ্ম কাজ, দেখতে খুব সুন্দর লাগছে, আমারও খুব ভালো লাগলো দেখে। হচ্ছে নর্থ টোয়েন্টি ফোর পরগনার থেকে এসছে, আর এরা এসেছে মালদার থেকে, মালদার হাতে তৈরি আমসত্ত্ব, মালদার আমের আমসত্ত্ব, আচার, নাড়ু, মোয়া, বড়ি এ সমস্ত নিয়ে বসেছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ হাতে আঁকা কিছু জিনিস সামনেই রয়েছে, এগুচ্ছি দেখো, যেমন প্লেট, কাপ, চায়ের কেটলি, ল্যাম্প, এগুলোর ওপর হাতে আঁকা সুন্দরভাবে কারুকার্য করা, তারপর সুতির কুর্তা, কুর্তি, স্কার্ট, এগুলোর ওপরও এরা হাতে এঁকে ডিজাইন করছে, দেখতেই পাচ্ছ। এরা এসছে ওয়েস্ট মেদিনীপুর থেকে, ভীষণ সুন্দর কারুকার্য, হাতের কাজ এখানে বসে বসেই এরা করছে আর বিক্রিও হয়ে যাচ্ছে। আর এই সামনে দেখো হাওড়া জেলা থেকে এসছে এরা,
হ্যান্ডলুমের শাড়ি, চুড়িদারের পিস এই সমস্ত নিয়ে এরা স্টল দিয়েছে। স্টক খুব সুন্দর আমি দেখলাম। এই ট্রেগুলো কি দাম গো? এইগুলো 120। এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম কাঠের তৈরি জিনিসপত্র, যেমন ট্রে, হাতা, খুন্তি, চপিং বোর্ড, বিভিন্ন মাপের বিভিন্ন সাইজের প্ল্যাটার। তো এগুলো অনলাইনে কিনতে গেলে অনেকটাই দাম পড়ে যায়। তো এনারা এসেছিলেন 24 পরগনা থেকে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এগুলো একদম ঘাসের, সাবাই ঘাস বলে এগুলোকে, সাবাই ঘাসের তৈরি জিনিসপত্র। আর এনারা এসেছেন ঝাড়গ্রাম থেকে। আর এখানে রয়েছে বিভিন্ন বড় ছোট মাপের বিভিন্ন বিভিন্ন রকম সাইজের রাগ নিয়ে, কার্পেট নিয়ে এখানে বসেছে এনারা। না মেনলি আসে মুর্শিদাবাদ থেকে আসে এনারা। ঠিক কোথা থেকে এসছে আমি বলতে পারলাম না। এখানে দেখতে পাচ্ছ সব ক্লে দিয়ে তৈরি জিনিসপত্র। শিলিগুড়ি থেকে স্টল দিয়েছে এনারা। আর এই যে জম্মু অ্যান্ড কাশ্মীরের উলের জিনিসপত্র, শাল, এখানে শাড়িও আছে, বিভিন্ন রকম চুড়িদারের পিসও আছে, খুব সুন্দর সুন্দর কালেকশন। আর এরা এসেছে বাঁশের তৈরি জিনিসপত্র নিয়ে। নর্থ দিনাজপুর, সামনে দেখতে পাচ্ছ, নর্থ দিনাজপুর থেকে এসছে বাঁশের ওপর কাজ করা বিভিন্ন রকম জিনিসপত্র। নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর থেকে এসছে এনারা। শুধু হাতের কাজ দেখো, কি অপূর্ব সুন্দর কারিগরি, দেখবার মতো সত্যি। বাড়িতে নিয়ে যদি এগুলোকে সাজিয়ে রাখা যায়, সত্যি বাড়িটা যেন অন্যরকম লাগবে দেখতে, অন্যরকম সুন্দর একটা রূপ পাবে আমার মনে হয়, এত সুন্দর কারিগরি। যেখানে দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর থেকে এনারা স্টল দিয়েছে। এখানে এরা নিয়ে বসেছে মাদুর, বিভিন্ন রকম ম্যাট্রেস, ব্যাগ, হাতে তৈরি এগুলো নিয়ে এনারা স্টল দিয়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ কালিম্পং থেকে এনারা স্টল দিয়েছে। তো পাহাড়ে বিশেষত এই ধরনের বাসনপত্র ব্যবহার হয় এবং তাদের ক্ষেতের আদা, তারপর সাকুলেন্ট, এই সমস্ত জিনিস নিয়ে এনারা স্টল দিয়েছে এখানে। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা যদি আমার তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম একদম একদমই ভুলুন না। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও।